আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, অনেকের হচ্ছে নট কয়েন ক্লেম অপশনটা শো করতেছে না, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। ওকে, আমরা কিন্তু গতকাল অনেকে কিন্তু এই নট কয়েনটাকে কিন্তু ক্লেম করে নিছি বা উইথড্র করে নিছি। আমার অন্য একটা আইডি ছিল, সেখানেও কিন্তু আমি সরাসরি এটাকে কিন্তু উইথড্র করে নিছি এবং এখানে কিন্তু আমার ক্লেম অপশন শো করতেছে, বাট এই আইডির মধ্যে কিন্তু আমার ক্লেম অপশনটা শো করতেছে না। তাহলে কি আমি এই আইডিতে কি ক্লেম করতে পারবো না? হ্যাঁ ভাই, আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন কি পারবেন না, সেল করতে পারবেন কি পারবেন না, এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো। এবং অনেকেই হচ্ছে গতকালকে উইথড্র দিয়েছেন বাট এখনও পেমেন্ট পান নাই, তো আপনারা কোন মাধ্যমে, কোনো এক্সচেঞ্জে উইথড্র দিবেন নাকি ওয়ালেটে উইথড্র দিবেন, আরও বিস্তারিত আমি আপনাদেরকে আজকেই বলে দিব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে। দেখেন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এইটা বলি কাদের এইখানে ক্লেম অপশনটা শো করতেছে। তো যাদের টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু শুধুমাত্র এখানে ক্লেম অপশনটা শো করতেছে, অথবা আপনার এই মানে কোনো এক সময় না কোনো এক সময় আপনি টেলিগ্রাম প্রিমিয়াম নিছিলেন, এখন হয়তো আপনার টেলিগ্রাম প্রিমিয়ামটা নাই, তবু হয়তো আপনার এখানে শো করতে পারে ক্লেম অপশনটা। তবে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সময় আপনি টেলিগ্রাম প্রিমিয়াম না নিয়ে থাকেন তাহলে কিন্তু ক্লেম অপশনটা এইভাবে শো করবে না। ওকে, তো তাহলে কি আপনার এখানে টেলিগ্রাম প্রিমিয়াম ছাড়া উইথড্র করতে পারবেন না? হ্যাঁ ভাই, এইটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো দেখেন, তো এইটা হচ্ছে আমাদের লিস্টিং ডেট দিছে কিন্তু তারা 16 তারিখে। 16 তারিখে কিন্তু আপনার বাইন্যান্স সহ আরও অন্য অন্য এক্সচেঞ্জে মোট 18টা এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা লিস্টিং হচ্ছে। বুঝতে পারছেন, নট টোকেনটা লিস্টিং হচ্ছে এবং ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। তো এর আগে হচ্ছে আপনাকে মূলত ক্লেমটা করতে হবে। তো এর আগে কিন্তু আপনার যে 16 তারিখের আগে এখান থেকে সবাইকে তারা ক্লেমটা অ্যাভেলেবেল করে দিবে, যদিও তারা এটা বলে নাই এখনও, তারা এইটা সম্পর্কে কিছুই এখনও বলে নাই। বুঝতে পারছেন, তবে দেখেন এখন যেহেতু হচ্ছে আপনার আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 11 তারিখ, এখনও প্রায় 5 দিনের মতো সময় আছে আপনাদের হাতে। বুঝতে পারছেন, তো দেখা যাচ্ছে 2-3 দিন পর অথবা 16 তারিখের আগে এখানে সবাইকে ক্লেম অ্যাভেলেবেল করে দিবে। যেহেতু হচ্ছে আমরা এখানে যখন নট কয়েনটা মাইনিং করতে পারছি সেটা কিন্তু আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টে মাইনিং করতে পারছি এবং প্রিমিয়াম ছাড়াও কিন্তু মাইনিং করতে পারছি, তো এইখান থেকে সবাই কিন্তু উইথড্র করতে পারবেন। বুঝতে পারছেন যে আপনার এখানে মাস্ট যে টেলিগ্রাম প্রিমিয়াম লাগবে বিষয়টা কিন্তু এমন না, এখানে তারা হচ্ছে টেলিগ্রাম মানে সবাইকে তারা কিন্তু উইথড্রটা অ্যাভেলেবেল করে দেবে, বাট একটু সময় হয়তো লাগতে পারে। মানে এখন আপাতত যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা উইথড্র করতে পারবে, এরপরে 16 তারিখের আগে, আপনি তো 16 তারিখের আগে উইথড্র করে কিছু করতে পারতেছেন না, তো আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। 16 তারিখের আগে আমি আপনাদেরকে আর একটা আপডেট দিয়ে দিব। বুঝতে পারছেন, এবং দেখেন এই টেলিগ্রাম প্রিমিয়াম কিন্তু একদম ফ্রিতে পাওয়া যায়। বুঝতে পারছেন, অনেকে ভাবতে পারেন ভাই টেলিগ্রাম প্রিমিয়াম আমি ফ্রিতে কীভাবে পাবো, অনেকেই তো এটা মানে বাই করতে হয়, অনেকের কাছ থেকে বাই করতে হয় অথবা হচ্ছে অনেকে সেল করে, তো এইটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়। বুঝতে পারছেন, আমাদের চ্যানেলে কিন্তু এরকম অনেকগুলো পোস্ট করা হয়েছে এবং যেখান থেকে আমাদের ইউজাররা প্রচুর পরিমাণ কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম একদম ফ্রিতে পাইছে গিভওয়ে হিসেবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই, আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি। দেখেন গাইস, আপনারা যদি আমাদের চ্যানেলে এসে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একদম ফ্রিতে, দেখেন এখানে গিভওয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন, এখানে 10,000 জন 12 মাসের জন্য মানে 1 বছরের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম পাবে এবং এটা কিন্তু অনেকেও পাইছে। দেখেন এই যে আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু একদম ফ্রিতে কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম পায়। তো এখনও কিন্তু একটা ইভেন্ট চলতেছে, আপনি যদি এখানে জয়েন করতে চান একদম টেলিগ্রাম প্রিমিয়াম ফ্রিতেই পাবেন। বুঝতে পারছেন, এবং যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়ামটা এখনই পান আপনি কিন্তু এখনও কিন্তু এটা ক্লেম করতে পারবেন। তো আমি একটা ইভেন্ট এরকম দিয়ে রাখবো, আপনারা এটা কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখে দিই। দেখেন এখানে কিন্তু প্রচুর এরকম টেলিগ্রাম প্রিমিয়াম কিন্তু আপনি ফ্রিতে নিতে পারবেন। বুঝতে পারছেন, এখান থেকে 30,000 জন কিন্তু এই যে এখানে পাবে, এরকম কিন্তু অফার আমরা দিয়ে থাকি। দেখেন এখানে মাত্র কিন্তু একটা পোস্ট আমরা করছি যে এখানে 15,000 জন টেলিগ্রাম প্রিমিয়াম পাবে 12 মাসের জন্য। বুঝতে পারছেন, মানে 1 বছর টেলিগ্রাম প্রিমিয়াম টোটালি ফ্রিতে নিতে পারবেন। এখানে টোটাল হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করবে তারা, 15,000 জন কিন্তু এখান থেকে পাবে এরকম, দেখেন একদম ফ্রিতে। তো আমাদের চ্যানেলে জয়েন করার জন্য আমাদের চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে জয়েন টেলিগ্রাম লিঙ্ক বা এরকম একটা কিছু দেওয়া থাকবে, এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। দেন হচ্ছে এই অফারটা আপনারা জয়েন করবেন, মানে জাস্ট কী করবেন, এখানে পার্টিসিপেট করার জন্য এখানে একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন, আপনাকে একটা চ্যানেলের মধ্যে নিয়ে যাওয়া হবে। বুঝতে পারছেন, ঠিক এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং এখানে দেখেন 15,000 জনকে 1 বছরের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম দেওয়া হবে। তো এইটাই জয়েন করার জন্য, এটা কিন্তু দেখেন আপনার উইনার সিলেক্ট করবে তারা 31 মে। বুঝতে পারছেন, তো আপনি কী করবেন, এইটার পর একটা ক্লিক করতে পারেন, জাস্ট এই বক্সের পর একটা ক্লিক করবেন। দেখেন বক্সের পর ক্লিক করলে আমাদের এখানে কিন্তু পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম কিন্তু আমরা প্রচুর এখানে দেখেন প্রচুর আসছিলো, আমরা এগুলো কিন্তু শেয়ার করছি, তো আপনারা জাস্ট এগুলো জয়েন করে নেবেন। আর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আপনারা একটু অপেক্ষা করেন, 2-3 দিন অপেক্ষা করেন, এরপর যদি ক্লেম অপশনটা না আসে আমি আপনাদেরকে বিস্তারিত আপডেটটা জানিয়ে দিব। ওকে, আর যারা হচ্ছে মানে যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা কীভাবে ক্লেম করবেন এটা নিয়ে কিন্তু একটা শর্ট একটা ভিডিও গতকাল রাতে দিয়েছিলাম, ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা কীভাবে ক্লেম করবেন সেটা কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আছে, আমি আপনাদের একটু দেখাতে চাই। আর যারা হচ্ছে ক্লেম করতে যাবেন তখন হচ্ছে ক্লেম করার সময় আপনাদের সামনে এরকম একটা পেজ হচ্ছে আসবে, আমি আপনাদের দেখাচ্ছি।
এরকম একটা পেজ হচ্ছে আপনার সামনে আসবে। এখানে যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনার এই যে যতগুলো টোকেন আছে না, এই টোকেনগুলো কিন্তু 30 দিনের জন্য কিন্তু স্ট্যাকিংয়ে চলে যাবে, মানে পুরোপুরি লক হয়ে যাবে 30 দিনের জন্য। 30 দিনের আগে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই যে শর্ট ভিডিও দেখাইছিলাম এই উপরে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে, বুঝতে পারছেন? আপনাকে এটা কিন্তু মানে রাখা যাবে না এখানে, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু লিখাই আছে, এটা দেখেন অটোমেটিক সিলেক্ট করা আছে। তো আপনাকে কী করতে হবে, এই দুইটার যে কোনো নিচের যে দুইটা আছে না, এই দুইটার যে কোনো একটা সিলেক্ট আপনাকে করতে হবে, এইটা অথবা এইটা, টেলিগ্রাম ওয়ালেট অথবা এক্সচেঞ্জ, এই দুইটা যে কোনো একটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ওই ভিডিওতে দেখাইছিলাম ওয়ালেটের মাধ্যমে, মানে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে আপনি সেলে সরাসরি এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারেন, লাইক হচ্ছে আপনার বাইন্যান্স, তারপর হচ্ছে বাইবিট, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করতে পারেন। তো দেখেন, তো এইখানে হচ্ছে যদি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করতে চান, সেক্ষেত্রে এইখানে ক্লিক করলে আপনার সামনে ওইখানে অ্যাড্রেস এবং মেমো দুইটা অপশন দুইটা দিতে বলবে। মানে হচ্ছে অ্যাড্রেস, ওই যে আপনি বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পর নট লিখে সার্চ করবেন ডিপোজিটে ক্লিক করে, দেন ওইখানে অ্যাড্রেস তো পাবেনই, তার নিচে ওইখানে ছোটো করে মেমো একটা সংখ্যাও পাবেন, ওই দুইটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি মেমো ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ওইটা ডিপোজিট কোনো অবস্থায় হবে না, আপনার টোকেনটা পুরোপুরি লস করবেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু টোন নেটওয়ার্কের, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে মেমো ইউজ করতেই হবে। আর যদি আপনি ওয়ালেটের মাধ্যমে করেন, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে দেখানো আছে, জাস্ট আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন করলেই হয়ে যাবে, এটা নিয়ে অতটা ঝামেলা নেই। ওকে, সরাসরি হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে পেমেন্টটা করে দিবে। আর দেখেন এখনও পর্যন্ত কিন্তু উইথড্রটা প্রসেসিং আছে, তারা কিন্তু এখনও পেমেন্টটা করে নাই, এটা হচ্ছে খুব শীঘ্রই তারা করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, যদি উইথড্র দিয়ে থাকেন তাহলে পেমেন্ট 100% পাবেন, ওইটা আপনি শিওর থাকেন। আর যারা এখনও ক্লেম অপশনটা আসে নাই, তারা জাস্ট একটু অপেক্ষা করেন, কারণ আপনি এখন ক্লেম করেও কোনো লাভ নাই, 16 তারিখের আগে ক্লেম করেও আপনার লাভ নাই, ওইটা আপনার ওই ব্যবস্থায় রাখতে হবে। আর দেখেন অনেকের হচ্ছে ভাউচার আছে, বুঝতে পারছেন? ভাউচারগুলো কীভাবে আপনি আবার নট কয়েনে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই হচ্ছে ভাউচার ক্রিয়েট করে রাখছিলেন, যারা হচ্ছে ভাউচার ক্রিয়েট করে রাখছিলেন তারা হচ্ছে ওই ভাউচারটা কীভাবে কনভার্ট করে আপনার নট টোকেনে আনবেন সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। তো সেটা করার জন্য এখানে দেখতে পারবেন আপনার এই যে প্লাস আইকন আছে, ওকে, এই প্লাস আইকনের মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে রিডিম নামে একটা অপশন আছে, ওকে, এখানে 10,000 এবং এইখানে দেখতে পাচ্ছেন 100,000, মানে 10 মিলিয়ন যে ভাউচারটা ক্রিয়েট করেছিলেন ওইটা যদি আপনি এইখানে রিডিমে ক্লিক করেন, তাহলে ভাউচারটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার কী হবে, এইখানে আপনি 10,000 নট টোকেন পাবেন, এবং যদি আপনার ওই যে 100 মিলিয়নের যেটা ছিল সেটা হচ্ছে 100,000 পাবেন, এই যে সেটা আছে। তো আপনি জাস্ট রিডিমের মধ্যে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার এইখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেই ওয়ালেটের মধ্যে মূলত আপনার ভাউচারগুলো আছে সেই ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনার সরাসরি হচ্ছে এই ভাউচারটা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার ওই নট টোকেন আকারে চলে আসছে, মানে ভাউচারটা ঠিক এইভাবে কিন্তু কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? যাদের কাছে হচ্ছে ভাউচার ছিল, অনেকে ভাউচার ক্রিয়েট করছিলেন সেল করার জন্য, আর এই যে ডাব্লু নটটা কিন্তু মানে নট থেকে ডাব্লু নট করে এখনও সেল করা যাচ্ছে, ওটা কিন্তু আনঅফিসিয়ালভাবে সেল করা যাচ্ছে। যদি সেল করতে চান সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের মধ্যে গেলে, পিন পোস্টে গেলে আপনি এটা বিস্তারিত দেখতে পারবেন।